সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হাফ ড্রাম। হাফ ড্রামে আমি কলমি শাক চাষ করেছি। দেখুন, এগুলো হচ্ছে কলমি শাক। দেখুন কলমি শাক, কলমি শাকের বীজ বপনের পর থেকে 20 দিনের মধ্যেই কলমি শাক খাওয়া যায়। তো এটা আমার হচ্ছে সেকেন্ড স্টেজ। প্রথম দিকে আমরা একবার এই কলমি শাক খেয়েছি। তো এই হাফ ড্রামে আমি একটি লেবুর গাছ করেছি, এই যে দেখুন ওপরে, এটা চায়না কমলা লেবুর গাছ। তো গাছ যেহেতু ছোট, এই জন্য আমি এই হাফ ড্রামে কলমি শাক করেছি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।